আসসালামু আলাইকুম, আমি সহকারী অধ্যাপক লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইদুল হক এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোন কোন জন্ডিস নিরাময় সম্ভবপর নয় বিষয়ে আলোকপাত করার জন্য। হ্যাঁ সুপ্রিয় ভাই বোনেরা, কিছু কিছু জন্ডিস রয়েছে যেগুলো কোনোভাবেই নিরাময় করা সম্ভবপর নয়। আমরা জানি জন্ডিস তিন প্রকার, একটি হলো হেপাটোসেলুলার জন্ডিস অর্থাৎ লিভারের কোষ ক্ষতিগ্রস্ত হয়ে যে জন্ডিস হয়, দ্বিতীয়টি হলো অবস্ট্রাকটিভ জন্ডিস অর্থাৎ পিত্ত নালীর প্রবাহ বন্ধ হয়ে যে জন্ডিস হয়, এবং তৃতীয়টি হলো হিমোলাইটিক জন্ডিস অর্থাৎ রক্তের লোহিত কণিকা ধ্বংস হয়ে যে জন্ডিস হয়। এই তিন প্রকারের জন্ডিস এখানে দেখা যায়। এই তিন প্রকার জন্ডিসের মধ্যে হেপাটোসেলুলার জন্ডিস অর্থাৎ লিভারের কোষ যদি কখনো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই জন্ডিস নিরাময় লাভ সম্ভব নয়। যেমন লিভারে যদি ক্যান্সারের আবির্ভাব ঘটে অর্থাৎ প্রাইমারি ক্যান্সার অর্থাৎ হেপাটোসেলুলার কার্সিনোমা হয়ে যে জন্ডিসটি হয় সেটি নিরাময় লাভ কোনোভাবেই সম্ভব নয়। দ্বিতীয়ত, লিভারের কোষে যদি ক্যান্সার আসে অর্থাৎ দেহের অন্য কোনো স্থানে ক্যান্সারটি মেটাস্টেসিস হয়ে লিভারের কোষে এসে বাসা বাঁধে সেক্ষেত্রে যে জন্ডিসটি হয় সেই জন্ডিসও কিন্তু নিরাময় লাভ করা কোনোভাবেই সম্ভবপর নয়। দ্বিতীয়ত যেটি হলো বলছিলাম অবস্ট্রাকটিভ জন্ডিস, সেই অবস্ট্রাকটিভ জন্ডিস অর্থাৎ পিত্ত নালীর প্রবাহ বন্ধ হয়ে যে জন্ডিস হয় সেখানে যদি কোনো টিউমার বা ক্যান্সারের আবির্ভাব ঘটে এবং টিউমার বা ক্যান্সারের জন্য যদি পিত্তনালীর প্রবাহ বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই জন্ডিস নিরাময় লাভ সম্ভব নয়। সেখানে রয়েছে কোলাঞ্জিও কার্সিনোমা হতে পারে, পেরি এম্পোলারি কার্সিনোমা হতে পারে, কিংবা ইন্ট্রিন্স কার্সিনোমা অর্থাৎ পিত্তনালীর ভিতরে যদি কোনো ক্যান্সারের আবির্ভাব ঘটে সেই ক্যান্সার থেকে নিরাময় লাভ কিন্তু কোনোভাবেই সম্ভবপর নয়। আর তৃতীয় যেই ক্যান্সার যেই জন্ডিসের কথা বলেছি অর্থাৎ হিমোলাইটিক জন্ডিস, যেই হিমোলাইসিস দেখা যায় জন্মগত ত্রুটিজনিত কারণে রক্তের লোহিত কণিকার আয়ুষ্কাল 120 দিনের পূর্বেই যদি লোহিত কণিকা ভেঙে যায় সেক্ষেত্রে সেই জন্ডিসটি হয়ে থাকে এবং সেই জন্ডিসটি কোনোভাবেই নিরাময় লাভ সম্ভব নয়। যেমন থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া এই ধরনের জন্ডিসগুলো কিন্তু কোনোভাবেই নিরাময় লাভ সম্ভব নয়। এবং চতুর্থ এক প্রকারের জন্ডিস রয়েছে যেমন গিলবার্ট সিন্ড্রোম। এই গিলবার্ট সিন্ড্রোম অক্ষতিকর দীর্ঘমেয়াদী আজীবনের জন্ডিস। এক্ষেত্রে এখানে লিভারের জন্মগত ত্রুটিজনিত কারণে লিভারের একটি এনজাইমের ঘাটতি থাকে যে কারণে বিলিরুবিনের মেটাবলিজম হয় না এবং এর ফলে আজীবনের জন্ডিসটি দেখা দেয়। তাহলে আমরা জানলাম তিন প্রকার জন্ডিস অর্থাৎ হেপাটোসেলুলার জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস এবং হিমোলাইটিকের জন্ডিসের কিছু কিছু প্রকার রয়েছে যেগুলো কোনোভাবেই নিরাময় লাভ সম্ভবপর নয়। তাহলে এ ধরনের জন্ডিসগুলো হওয়ার পূর্বেই যদি চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়, চিকিৎসক যদি রোগের শুরুতেই রোগটি নির্ণয় করতে পারেন সেক্ষেত্রে হয়তো জন্ডিসের নিরাময় লাভ সম্ভব। কিন্তু যদি রোগটি অনেক দূর এগিয়ে থাকে অর্থাৎ অ্যাডভান্সড ডিজিজ হয়ে থাকে সেক্ষেত্রে এ ধরনের জন্ডিস নিরাময় লাভ কিন্তু সম্ভবপর হয় না। সুপ্রিয় ভাই বোনেরা, আজ জানলাম কোন কোন জন্ডিস নিরাময় লাভ কখনোই সম্ভব নয় সে বিষয়ে। সুপ্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আমার ফেসবুক পেজ, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রামের সাথেই থাকুন, আরও অনেক স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে পারবেন। আশা করি ভালো লাগবে। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।